চান্দমারি রোডওয়ে প্রথমেই আমরা চললাম হনুমান টকের দিকে। গ্যাংটকের 0 কিলোমিটার থেকে হনুমান টকের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার, সময় লাগবে 20-25 মিনিট। ওয়েলকাম টু হনুমান টক মন্দির। এরপর হনুমান টকের বিশাল পার্কিং এরিয়াতে কোনো একটি পছন্দ মতো জায়গায় গাড়ি পার্ক করে চলুন এবার হনুমান টক মন্দিরে। আমরা যাচ্ছি এখন হনুমান টকের মন্দিরে ভগবান হনুমানজিকে দর্শন করতে। জয় শ্রীরাম। মূল মন্দিরে প্রবেশের আগে আপনাকে এখানে জুতো খুলে রেখে যেতে হবে। ইন্ডিয়ান আর্মির ব্ল্যাক ক্যাট ডিভিশনের নিয়ন্ত্রণাধীন এই হলো হনুমান টক। এই হলো 7,200 ফিট উচ্চতায় অবস্থিত হনুমান টকের ভগবান হনুমানের মন্দির। জয় হনুমানজি। আর এই হলো জয় শ্রীরামের মন্দির, এখানে আছেন রাম, লক্ষ্মণ এবং সীতা। চারিদিকের পরিবেশটাও বেশ ফটোজেনিক। কিংবদন্তি অনুসারে হনুমান যখন ভগবান রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য জীবন রক্ষাকারী ভেষজ সঞ্জীবনী নিয়ে দুনাগিরি পর্বতে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি এখানে কিছু সময়ের জন্য বিশ্রাম করেছিলেন, তাই এখানে তৈরি হয়েছে হনুমান মন্দির। আমরা কিন্তু এখানে 3 প্লেট প্লেন ধোসা নিয়ে নিয়েছি। গ্যাংটকের সব থেকে উঁচু জায়গা হলো এই হনুমান টক। হনুমান টক দর্শনের পর আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট হলো গণেশ টক। হনুমান টক থেকে গণেশ টকের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এই হলো গণেশ টক, আর গণেশ টকের ঠিক উল্টো দিকেই ওই হলো হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এই হলো গণেশ টকের ভগবান গণেশের মূল মন্দির। গণেশ টকের উচ্চতা হলো 6,500 ফুট। গণেশ টকের পর আমরা চলে এলাম তাসি ভিউ পয়েন্টে। গণেশ টক থেকে তাসি ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 5 কিলোমিটার, আর এক্ষেত্রে সময় লাগলো প্রায় 10 মিনিট। এই তাসি ভিউ পয়েন্টের উচ্চতা 6,000 ফুট। অপরূপ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য এই ভিউ পয়েন্টটি বিখ্যাত। এই যে ভিউ পয়েন্ট, এগুলো সবই কিন্তু একটা পাহাড়ের টপ। ওই যে গেট বন্ধ, এখন কিন্তু উপরে যাওয়া পুরোপুরি বন্ধ। গণেশ টক, হনুমান টক এবং তাসি ভিউ পয়েন্ট, এই 3টি ভিউ পয়েন্ট আমাদের দেখা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি বানজাগরি ওয়াটারফল। বানজাগরি ওয়াটারফল এই তাসি ভিউ পয়েন্ট থেকে 10 কিলোমিটার। বানজাগরি ওয়াটারফল হলো গ্যাংটকের একটা অন্যতম বড় পয়েন্ট। একটু পরেই আমরা পৌঁছে গেলাম বাগথাং ওয়াটারফল, এটিও কিন্তু একটি ভিউ পয়েন্ট। জলের অভাবে এই জলপ্রপাতের জল খুব সরু হয়ে পড়ছে, বর্ষাকালে এই জলপ্রপাতে কিন্তু অন্যরূপ দেখতে পাবেন। বাগতাং ওয়াটারফল দেখে আমরা এবার যাচ্ছি সোজা বানজাগরি ওয়াটারফলের দিকে। আমরা পৌঁছে গেলাম গ্যাংটকের অন্যতম ভিউ পয়েন্ট বানজাগরি ওয়াটারফলে। ওদিক থেকে চলে এলাম, আর এই হলো বানজাগরি ওয়াটারফল। দেখুন এখানে লেখা আছে বানজাগরি ওয়াটারফল অ্যান্ড এনার্জি পার্ক, গভর্নমেন্ট অফ সিকিম। চলুন তাহলে ভেতরেই যাওয়া যাক এই এনার্জি পার্ক এবং ওয়াটারফলকে দেখার জন্য। এই হলো বানজাগরি ওয়াটারফলে যাওয়ার জন্য টিকিট কাউন্টার। এখানে সাধারণ ট্যুরিস্টদের জন্য টিকিট হচ্ছে 100 টাকা জনপ্রতি, এবং গাড়ির পার্কিং ফি হচ্ছে 30 টাকা। বাকি অন্যান্য ফি এখানে লেখা আছে, পজ করে দেখে নিতে পারেন। এই হলো বানজাগরি ওয়াটারফলসে যাওয়ার টিকিট, 100 টাকা করে, চারজনের জন্য পড়লো 400 টাকা। এই সিঁড়ি দিয়ে আমাদের চলে যেতে হবে একটু ওপরে, তবেই দেখা মিলবে বানজাগরি জলপ্রপাতের।
এই হলো বিখ্যাত বাঞ্ঝাগিরি ক্যাফেটেরিয়া। এখানে কিন্তু লাঞ্চ বা টিফিন খাওয়ার ভালো ব্যবস্থা আছে। আর ওই হলো বাঞ্ঝাগিরি পার্কিং লট। আর এদিকেও দেখুন একটি রেস্তোরাঁ আছে, এখানেও কিন্তু ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, চাইলে খেতে পারেন। ওই সামনে ছোট্ট সিঁড়িটা পেরোলেই কিন্তু বাঞ্ঝাগিরি জলপ্রপাতে দর্শন মিলবে। চলুন যাওয়া যাক। এখানকার চারিদিকের পরিবেশটা সবুজ গাছপালার জঙ্গলে কিন্তু ঢাকা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, চলুন সেগুলো দেখাচ্ছি। বাঞ্ঝাগিরির বান কথাটির অর্থ হলো জঙ্গল, আর ঝাগরি কথাটির অর্থ হলো নিরাময়কারী। ওই যে বাঞ্ঝাগিরি ওয়াটারফল বেশ সশব্দেই কিন্তু নিচে নামছে। এই কাসকেডিং জলপ্রপাতটি প্রায় 30 মিটার বা 98 ফুট উঁচু। দেখুন টুরিস্টরা কেমন অ্যাডভেঞ্চার স্পোর্টসের মজা নিচ্ছে। বর্ষাকালের পরে এই ওয়াটারফলে দৃশ্য কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে ওঠে, ভয়ঙ্কর সুন্দর। তো এখনও যেটা দেখতে পাচ্ছি বেশ ভালোই লাগছে দেখতে। ঝর্ণার ঠিক পাশেই এই হলো বাঞ্ঝাগিরি মডেল। জঙ্গলের নিরাময়ের দেবতা হলেন এই বাঞ্ঝাগিরি। তিনি একটি বালককে এই ব্যাপারে কিন্তু দীক্ষাও দিচ্ছেন। নেপাল, দার্জিলিং, কালিম্পং, সিকিম প্রভৃতি এলাকার কিরিটি সম্প্রদায়ের মানুষদের নিরাময়ের দেবতা হলেন এই বাঞ্ঝাগিরি। সব মিলিয়ে জঙ্গলের মাধ্যমে বা জঙ্গলের গাছপালার মাধ্যমে যে হিলিং করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি যে দেবতার মাধ্যমে সম্পন্ন হয় তিনি হলেন বাঞ্ঝাগিরি। আর এখানে এই জলপ্রপাতটি আছে বলে এই জলপ্রপাতের নাম হয়েছে বাঞ্ঝাগিরি জলপ্রপাত। এবার দেখে নিন চারিদিকে পাহাড়ে ঘেরা দুর্দান্ত এই পরিবেশকে। আমাদের চতুর্থ ভিউ পয়েন্ট বাঞ্ঝাগিরি ওয়াটারফল দেখা শেষ হয়ে গেল। এটা কিন্তু একটা স্পোর্টস অ্যাক্টিভিটি পার্কও বটে। এরপর আমরা যাচ্ছি রুমটেক মনাস্ট্রি। এখান থেকে রুমটেক মনাস্ট্রি প্রায় 18 কিলোমিটার। আমরা রুমটেক মনাস্ট্রির পাহাড়ে প্রবেশ করলাম। এই রুমটেক মনাস্ট্রি যাওয়ার রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আমরা ক্রমশ কিন্তু ওপরেই উঠছি। অবশেষে পৌঁছে গেলাম রুমটেক মনাস্ট্রির প্রবেশদ্বারে। ওই হলো রুমটেক মনাস্ট্রির এন্ট্রান্স। ওখানেই আপনাকে আপনার কোনো একটা আইডি কার্ড দেখাতে হবে, তারপরেই কিন্তু প্রবেশাধিকার পাবেন। বিভিন্ন কারণে এই রুমটেক মনাস্ট্রিতে মিলিটারিরা কিন্তু অনেক কড়াকড়ি ব্যবস্থা করে রেখেছে। এখানে নির্দিষ্ট আইডি কার্ড ছাড়া ভিতরে কিন্তু প্রবেশাধিকার পাওয়া যাবে না। ওই দেখুন লেখা আছে, সো ইউর আইডেন্টিটি কার্ড। ভারতীয় সেনাবাহিনী আপনার কিন্তু আইডেন্টিটি কার্ড চেক করবে। এই দেখুন আমি প্রত্যেকেরই আইডি কার্ডগুলো নিয়ে যাচ্ছি ভেতরে প্রবেশের অনুমতি নেওয়ার জন্য। রুমটেক মনাস্ট্রি প্রবেশের মুখেই কিন্তু আছে আইডেন্টিটি কার্ড চেকিং করার কিন্তু কাউন্টার। ইন্ডিয়ান আর্মির লোকজন কিন্তু এখানে সব কিছু চেকিং করছে। আধার কার্ড বা ভোটার আইডি কার্ড কিন্তু হলেই হবে, কোনো আইডেন্টিটি কার্ড ছাড়া এর ভেতরে কিন্তু প্রবেশ করা যাবে না। রুমটেক মনাস্ট্রি আসার সময় প্রত্যেকের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড অবশ্যই নিয়ে আসবেন। এই রুমটেক মনাস্ট্রির যাওয়ার পথটা একটু চড়াই। এই রুমটেক মনাস্ট্রি ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে আছে।
ধুমটেক মহাশয়তে যাওয়ার জন্য আমরা এখন হাঁটছি। তো যেখানে গাড়ি থেকে নামলাম সেখান থেকে প্রায় 1 কিলোমিটার আমাদের হেঁটে কিন্তু উপরে উঠতে হচ্ছে ধুমটেক মহাশয় যাওয়ার জন্য। অবশেষে প্রায় 1 কিলোমিটার পথ চড়াই ভেঙে আমরা কিন্তু পৌঁছে গেলাম ধুমটেক মহাশয়ের প্রবেশদ্বারে। এই হচ্ছে ধুমটেক মহাশয়ের সামনে, এই যে, আর আমরা এলাম ওদিক থেকে। আমাদের রোমস আসছে, আমাদের কুয়াশা আসছে, ওই দুটো ধুমটেক মনাস্ট্রির একদম পাশেই আছে। এই হলো সাঙ্গে হোটেল, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন। সিকিম ট্যুরিজম, ধুমটেক মনাস্ট্রি, ওয়েলকাম টু অর্গানিক স্টেট। তো এই হলো সামদ্রুপ খাইল, এখানে কিন্তু ফুডিং এবং লজিং এর ব্যবস্থা আছে, এখানেও কিন্তু থাকতে পারেন। ধুমটেক মনাস্ট্রিকে বলা হয় ধর্মচক্র সেন্টার। এই ধুমটেক মনাস্ট্রি গ্যাংটক থেকে 24 কিলোমিটার দূরে অন্য একটি পাহাড়ে অবস্থিত। এখান থেকে যেমন আমরা দেখতে পাচ্ছি গ্যাংটক পাহাড়, ওই যে ওদিক হচ্ছে গ্যাংটক পাহাড়। এই মনাস্ট্রি 1960 সালে স্থাপন করেন 16তম কর্মাপা রিগপে দর্জি। 1 কিলোমিটার চড়াই ভাঙার পর আমাদের টিমের মেম্বাররা সবাই কিন্তু বিশ্রাম নিচ্ছে এখানে। ওয়ে টু দ্য মেন এন্ট্রান্স, তো এইদিকে চলে যেতে হবে। এই এলাকাতে ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তাই একটু পরেই ক্যামেরা বন্ধ করে দিলাম। মনাস্ট্রির ভেতরে কিছু কিছু জায়গায় ফটো তোলা যাবে, তবে আপনারা কিন্তু পারমিশন নিয়েই ফটো তুলবেন। তো আমরা এসে গেছি ধুমটেক মনাস্ট্রির ভেতরে। তো এখানে ফটো তোলা অনেকটা কিন্তু কড়াকড়ি আছে, তো যেখানে পারমিশন পাওয়া গেছে সেখানেই কিন্তু আমি ফটোগুলো তুলছি। এই হলো ধুমটেক মনাস্ট্রির চারিদিকের পরিবেশ। এই হলো ধুমটেক মনাস্ট্রির ভেতরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার। এখানে কিন্তু লেখাই আছে জুতো খুলে ভেতরে আসতে হবে, আর ফটোগ্রাফি একেবারেই প্রহিবিটেড। ধুমটেক মনাস্ট্রির ভেতরে গেছিলাম, তো ওখানে ফটোগ্রাফি করা বারণ আছে। ধুমটেক মনাস্ট্রির ছাদে আমরা চলে এসেছি, এখান থেকে কিন্তু চারিদিকের ভিউটা কিন্তু দারুণ লাগছে। এই হচ্ছে ধুমটেক মনাস্ট্রি, বিশাল ধুমটেক মনাস্ট্রি। ওই দেখুন, এই ধুমটেক মনাস্ট্রির ছাদ থেকে দূরে দেখা যাচ্ছে গ্যাংটক শহর। চলুন একটু জুম করে দেখে নিই। আর জুম করতেই চোখে পড়ল চারিদিকের কংক্রিটের জঙ্গল গ্যাংটকের ওই পাহাড়কে পুরো ঘিরে রেখেছে। এই হলো কর্মাশ্রী নালন্দা ইনস্টিটিউট, এখানে প্রধানত বুদ্ধিজম নিয়ে পড়ানো হয়। 1970 সাল পর্যন্ত এই সিকিম একটি স্বাধীন বুদ্ধিস্ট রাজ্য ছিল, তারপর এটি ভারতের অঙ্গরাজ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে সিকিমের সব থেকে বৃহত্তম বুদ্ধিস্ট মনাস্ট্রি হল এই ধুমটেক মনাস্ট্রি। 1734 সালে নবম কর্মাপা ওয়াংচুক দর্জি এই ধুমটেক মনাস্ট্রি প্রতিষ্ঠা করেন। 1956 সালে পুরনো ধুমটেক মনাস্ট্রি সম্পূর্ণভাবে ধ্বংস হয়। 1966 সালে লোসার অর্থাৎ তিব্বতীয় নববর্ষের দিনে 16তম কর্মাপা রিগপে দর্জি এই নতুন ধুমটেক মনাস্ট্রি উদ্বোধন করেন। এই ধুমটেক মনাস্ট্রিতে 17তম কর্মাপা নিয়ে দুটি কর্মাপা সংগঠনের মধ্যে দীর্ঘ বিতর্ক চলছে, যেটি এখন সুপ্রিম কোর্টের বিচার বিবেচনাধীন। দুটি কর্মাপা সংগঠনের মধ্যে দীর্ঘ বিতর্ক নিয়ে, যাতে কোনো নতুন করে ঝামেলা আর না হয়, সেই কারণে 2003 সাল থেকে ভারতীয় সেনাবাহিনী এই ধুমটেক মনাস্ট্রির নিরাপত্তা দিয়ে আসছে। আমাদের পঞ্চম ভিউ পয়েন্ট ধুমটেক মনাস্ট্রি দেখা হয়ে গেল। এরপর আমরা যাচ্ছি রোপওয়ে, গ্যাংটকের বিখ্যাত রোপওয়ে। এটি একটি অবশ্য দ্রষ্টব্য স্থান, তো ওখানেই আমরা যাচ্ছি। এই ধুমটেক পাহাড়ে দারুণ সৌন্দর্য দেখার জন্য এখানে থাকার একটি ভালো হোটেল হলো হোটেল রেনেসাঁস ধুমটেক। আর এখান থেকে উল্টো দিকের গ্যাংটক পাহাড়ের দৃশ্য অসাধারণ, গ্যাংটক শহরকে একদম পাখির চোখে দেখতে পাবেন। Thank you.
ঘুমটেক মনাস্ট্রি থেকে পৌঁছে গেলাম শিলিগুড়ি গ্যাংটক ন্যাশনাল হাইওয়ে NH10। এই হলো বিখ্যাত মেফেয়ার গ্যাংটক রিসর্ট। এখান থেকে ডান দিকে গেলে চলে যাবেন শিলিগুড়ি, আর বাম দিকে গেলে চলে যাবেন গ্যাংটক। আমরা চলে যাচ্ছি গ্যাংটকের দিকে। আমাদের পরবর্তী ষষ্ঠ ভিউ পয়েন্টটি হলো গ্যাংটক রোপওয়ে, যেটি গ্যাংটকের দেওরালিতে অবস্থিত। এই হলো গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড। আপনি শিলিগুড়ি থেকে গ্যাংটক শেয়ার গাড়িতে করে এলে আপনাকে কিন্তু এখানেই নামতে হবে। এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের কাছেই ওই দেখুন দেখা যাচ্ছে গ্যাংটক রোপওয়ে। সম্পূর্ণ গ্যাংটক শহরের দুর্দান্ত প্যানোরামিক ভিউ দেখার জন্য এই রোপওয়ে রাইডটি কিন্তু খুবই আদর্শ। আমরা এখন এই দেওরালি রোড থেকে ডান দিকে টার্ন নিয়ে নিচ্ছি। এই রোডটির নাম হলো চোরতেন মনাস্ট্রি রোড। ওই দেখুন এই চোরতেন মনাস্ট্রি রোডের ঠিক পাশেই গ্যাংটক রোপওয়ের বিল্ডিং। আমাদের ওখানে গিয়েই টিকিট কাটতে হবে। আমরা আমাদের গাড়ি এখানেই পার্ক করে দিলাম, সেই সঙ্গে কপি করে নিলাম এই গাড়ির ফোন নাম্বার। গ্যাংটকের এই রোপওয়েটি খুবই জনপ্রিয় একটি রাইড, তো লেটস গো টু দ্য রোপওয়ে। ওই যে চলে যাচ্ছে NH10, ওখান থেকে ইউ টার্ন নিয়ে চলে আসতে হবে এই রাস্তা ধরে, আর এই যে হচ্ছে ওঠার সিঁড়ি, এই যে উপরে চলে যাচ্ছে। এই হলো গ্যাংটকের DRIL বা দামেদর রোপওয়েজ ইনফ্রা লিমিটেডের টিকিট কাউন্টার। এবার চলুন টিকিটের মূল্য তালিকাটা একবার দেখে নেওয়া যাক। সমস্ত রকমের ট্যাক্স নিয়ে একবার রাউন্ড ট্রিপ জার্নির জন্য টিকিটের মূল্য তালিকাটা হলো এইরকম। হ্যান্ডিক্যাপ ফ্রি, আপ টু 3 ইয়ার্স ফ্রি, 3 to 5 ইয়ার্স 81 টাকা, হ্যাবা 5 ইয়ার্স 153 টাকা, মাদ্রি পাস 1078 টাকা। আমরা এখানে চারজনের জন্য 4টে অ্যাডাল্ট টিকিট কেটে নিলাম। এখানে আমাদের টিকিট কেটে নিলাম। এখানে কিন্তু পার হেড টিকিটের মূল্য হচ্ছে 153 টাকা। এই টিকিটের মূল্যটা কিন্তু অ্যাডাল্টের জন্য, আর আমাদের চারজনের জন্য পড়লো 612 টাকা। আমাদের চারজনের জন্য লম্বা টিকিটের লিস্ট। এই হচ্ছে ওয়েটিং এরিয়া। এখানে সবাই কিন্তু রোপওয়েতে চড়ার আগে এখানে ওয়েট করতে হবে। আমরা লিফটে করে যাচ্ছি ফোর্থ ফ্লোরে, ওখান থেকেই ছাড়বে রোপওয়ে। লিফটটি উপর থেকে নিচের দিকে নামছে, আর গেট খোলার পরই আমরা ভ্যালিড টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করলাম। পৌঁছে গেলাম কেবল কার সার্ভিস প্ল্যাটফর্মে। গ্যাংটক রোপওয়ের এই স্টার্টিং পয়েন্টটির নাম হলো দেওরালি বাজার। 2003 সালে স্থাপিত এই রোপওয়েটি দেওরালি বাজারকে সংযুক্ত করেছে থাসিলিং সেক্রেটারিটের সহিত। ওই দেখুন আকাশপথে ভেসে আসছে কেবল কার। এই কেবল কারে করেই আমরা চলে যাব অপর প্রান্তে থাসিলিং সেক্রেটারিটের দিকে। যে সমস্ত প্যাসেঞ্জার থাসিলিংকের দিক থেকে উঠেছেন তারা কিন্তু ওই কেবল কারের মধ্যেই থাকবেন, আর আমরা যারা এই দেওরালি দিক থেকে উঠছি আমরা আবার এসে দেওরালিতেই নামব। সে যাই হোক, আমরা ধীরে ধীরে সবাই কেবল কারে উঠে পড়লাম। এই কেবল কারের ক্যাপাসিটি হলো 24 জন প্যাসেঞ্জার এবং 1 জন কেবল কার অ্যাটেন্ডেন্ট, এবং সর্বোচ্চ বহন ক্ষমতা হলো 1625 কেজি। এই কেবল কারের জানলার ফাঁক দিয়ে আমরা যে যার মতো ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেলাম এই ড্রোন ভিউ শট তোলার জন্য। এদিকের দেওরালি স্ট্যান্ড থেকে আমাদের কেবল কার ছেড়ে দিল, আর আমরাও গ্যাংটকের পার্সাই ভিউ দেখতে দেখতে এগিয়ে চললাম থাসিলিং স্ট্যান্ডের দিকে। এই ব্লগের মাধ্যমে আপনারাও দেখে নিন গ্যাংটক শহরের পার্সাই ভিউ।
এই রোপওয়ে ভ্রমণ আলাদা একটা অনুভূতি তৈরি করে। আমরা সবাই রোপের মধ্যে শান্তভাবেই দাঁড়িয়ে আছি, যে যার মতোই ফটো সেশনে ব্যস্ত। হাই হোমস, কেমন লাগছে? তাহলে এখন দেখে নিন কেবিনের 360 ডিগ্রি ভিউ। প্রায় 10 মিনিট আমরা কেবল কারে চড়ে পৌঁছে গেলাম তাসিলিংকে। এই হলো কেবল কারের এন্ট্রান্স, এটাই আবার পরবর্তীকালে হয়ে যাবে এক্সিট পয়েন্ট। আমরা ভালোভাবেই গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, এরপরেই আমাদের শুরু হবে রাউন্ড ট্রিপ। যারা যারা এদিক থেকে উঠেছিলেন তারা কিন্তু এখানেই নেমে যাবে। এরপর আমরা রাউন্ড ট্রিপের জন্য রেডি। রাউন্ড ট্রিপের সময় অনেকটা উঁচু থেকে নিচের দিকে নামছে বলে একটু ভয় বা টেনশান হওয়াটা স্বাভাবিক। টেনশান উৎকণ্ঠা দূরে সরিয়ে রেখে আমরা যাত্রা শুরু করলাম দেউরালি স্ট্যান্ডের দিকে। এই যে আমরা নামছি, বা পাখির পালকের ন্যায় ভেসে বেড়াচ্ছি, দূর থেকে ওই যে দেখতে পাচ্ছি দেওরালি গ্যাংটকের দারুণ দৃশ্য, দুর্দান্ত বার্ডস আই ভিউ। নাও লেটস এনজয় দ্য সারাউন্ডিংস। প্রায় 10 মিনিট জার্নি করে আমরা পৌঁছে গেলাম দেউরালি স্ট্যান্ডে। পঁচিশ মিনিটের মধ্যে আমাদের ভ্রমণ শেষ। আর এই হচ্ছে এক্সিট, এখান দিয়ে কিন্তু এক্সিট। ও 10 মিনিট লাগেনি, এই রোপওয়ে তো যেতে আমাদের সময় লাগলো 9 মিনিট, আসতে 9 মিনিট, আর দুই প্রান্তে ওয়েটিংয়ের জন্য 7 মিনিট, এই নিয়ে মোট সময় লাগলো 25 মিনিট। আমরা কিন্তু ওই গ্যাংটকের রোপওয়ে দারুণ এনজয় করলাম। তো উপর থেকে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে সেই ভয়টা কিন্তু কেটে গেছে। আমাদের ষষ্ঠ ভিউ পয়েন্ট কিন্তু শেষ হয়ে গেল। এবার আমরা যাচ্ছি সপ্তম ভিউ পয়েন্ট, সেটি হলো দোদ্রুল চোতেন। গ্যাংটক রোপওয়ে থেকে এই দোদ্রুল চোতেনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, সময় লাগবে 10 থেকে 15 মিনিট।
আমরা পৌঁছে গেলাম দৌদুল চরতেনের পার্কিং এ। তো আজকের মতই আমরা এসে গেলাম আমাদের সর্বশেষ ভিউ পয়েন্ট। ওই দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে দৌদুল চরতেনের বিখ্যাত স্তূপা। এই দৌদুল চরতেন হলো প্রকৃতপক্ষে সিকিম রাজ্যের গ্যাংটকে অবস্থিত একটি বিখ্যাত স্তূপা। তিব্বতিয়ান বুদ্ধিজমের নাইংমা অর্ডারের প্রধান তুলসিক রিনপোচে 1945 সালে এই স্তূপাটি স্থাপন করেন। এই স্তূপার চারিদিকেই আছে 108টি প্রেয়ার হুইল। একটু চড়াই পদ বেয়ে চলে এলাম দৌদুল চতেনে। ওই দেখুন, বেশ চড়াই রাস্তা বেয়ে উপরে উঠে এলাম, আর এই হলো দৌদুল চতেন। চারিদিকের পরিবেশটা একবার দেখে নেওয়া যাক। এইরকমই 108টি প্রেয়ার হুইল এই চরতেনকে ঘিরে রেখেছে। এই সিলিন্ড্রিক্যাল হুইলের আরও একটি নাম হলো মনি হুইল। তিব্বতিয়ান বুদ্ধিস্ট কালচারে এই প্রেয়ার হুইল কিন্তু একটি কমন ব্যাপার। এই প্রেয়ার হুইলের চারিদিকে বিভিন্ন ধরনের মন্ত্র লেখা থাকে। সবথেকে বহুল ব্যবহৃত মন্ত্রটি হলো ওম মণি পদ্মে হাম। এই প্রেয়ার হুইলগুলিকে ক্লকওয়াইজ ডাইরেকশানে ঘোরাতে হয়, আর তার ফলে কিন্তু এই হুইলগুলো থেকে একটা পজিটিভ এনার্জি নির্গত হয় যা মানুষের কল্যাণের কাজে লাগে। দৌদুল চরতেন দেখা শেষ হয়ে গেল। সারাদিনের আমাদের কিন্তু ভ্রমণ পরিশ্রম সমাপ্তির মুখে দৌদুল চরতেন এখানে এসে আমাদের আজকের পয়েন্টটা কিন্তু শেষ হলো। 7টা যে পয়েন্ট এখানে কিন্তু সমাপ্ত হলো, এই 7টা পয়েন্ট মিলিয়ে আমাদের কিন্তু মোট নিচ্ছে 2900 টাকা। রুমটেক মোনাশিটে যাওয়ার জন্য আমাদের অতিরিক্ত বেশ কিছু টাকা দিতে হয়েছে। ওই পয়েন্টটা বাদ দিলে হয়তো আপনার পড়বে 2200 টাকা কি 2300 টাকার মতো। তো এই হলো দৌদুল চরতেন। এইভাবে আমাদের সপ্তম এবং অন্তিম ভিউ পয়েন্টটি দেখা শেষ হলো। এখন সময় ঠিক বিকেল 5:10। আমাদের জার্নি শুরু হয়েছিল সকাল 9টায়, অর্থাৎ প্রায় টানা 8 ঘন্টা ভ্রমণ পরিশ্রমের পর এবার আমরা যাচ্ছি হোটেলের দিকে। আমাদের সব জায়গাতেই পার্কিং ফি 20 টাকা করে, সব জায়গাতেই। এখানে সব জায়গাতেই কিন্তু পার্কিং ফি দিতে হচ্ছে। আমরা 7টা পয়েন্ট দেখলাম, 7টা পয়েন্টেই আমাদের পার্কিং ফি দিতে হয়েছে 20 টাকা করে। 20 টাকা পার পয়েন্ট হিসাবে আমাদের পড়লো 140 টাকা হচ্ছে পার্কিং ফি। আর বিকেল হলেই কিন্তু গ্যাংটকের বিভিন্ন মার্কেটগুলো জমজমাট হয়ে ওঠে, চারিদিকটা হয়ে ওঠে প্রাণবন্ত। আর এমজি মার্কেট তো কথাই নেই, রঙিন হয়ে ওঠে এমজি মার্কেট। আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেল হলো গুড উইল হোটেল। আমাদের হোটেলটা হচ্ছে গুড উইল হোটেল, ওরই অপোজিটে হচ্ছে ওম রেসিডেন্সি। এই ওম রেসিডেন্সিতে এনার সঙ্গে পরিচয় হয়েছে, ইনি হলেন গণেশ ছেত্রী। শুনে নিই এনার কিছু বক্তব্য। ঠিক আছে সাজি, লোকাল সাজিন হো গিয়া, আচ্ছা সে হো গিয়া। ফির কই দোস্ত লোক আপনাকে আয়া তো, ফ্যামিলি আয়া তো, মেরা ঘর মে আকে রুকনে সে হো জায়েগা, কোই মুশকিল নেই। ঠিক আছে, কাম আপনা কন্টাক্ট নাম্বার দিজিয়ে, আপনা নাম বাতাইয়ে। মেরা নাম্বার হে 8513-88-5160। হোয়াটসঅ্যাপ ভি আইস মে ইস মি হে। আচ্ছা আচ্ছা, হোটেল ওম রেসিডেন্সি করকে আয়েগা। আপনা নাম ভি বাতা দিজিয়ে, গণেশ ছেত্রী। আর ইয়া এমজি মার্ক সে কিতনা দূর হে? ইয়াসে আপকো জানে মে 3 মিনিট লাগেগা, আনে মে 10 মিনিট লাগেগা। তাহলে বুঝতে পারলেন এমজি মার্কের প্রায় কাছেই এই হলো ওম রেসিডেন্সি। আমরা এই হোটেলের একদম অপোজিটই আছি, গুড উইল হোটেল। তো এখানে ইনি আমাকে আজকে মানে পুরো ওই যে সাইট সিং এর যে টুকটা করে দিয়েছেন, যার খরচ হলো 2200 টাকা। এখানে আছে কিন্তু 7 পয়েন্ট, আর এর সঙ্গে আছে রুমটেক মোনাস্টি, সব মিলিয়ে 2900 টাকার মধ্যে ইনি ব্যবস্থা করে দিয়েছে। আমাদের রুম কিন্তু রুমে বসে চা বানাবো।